রাস্তায় শৃঙ্খলা ফেরাতে ব্যর্থতা ও যথাযথ উন্নয়ন করতে না পারাই কাল হল আজমনাসিরের জন্য সে সঙ্গে ছিল মারাত্মক দলীয় অভ্যন্তরীণ বিরোধ এসব কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থীতা থেকে ছিটকে পড়তে হলো তাকে এমনটি মনে করছেন দলীয় নেতাকর্মীরা অর্থপ্রতিম বিশ্বাসকে সঙ্গে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন কমল দে অনেকটা নাটকীয়ভাবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে গেলেন যুগ্ম সম্পাদক রাজাউল করিম চৌধুরী মনোনয়ন ধরে জিনেছিলেন একেবারে পেছনের দিকে এখন চলছে বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসিরের বাদ পড়া নিয়ে দলীয় নেতাদের চুলছেঁড়া বিশ্লেষণ বিশেষ করে মেয়র হওয়ার পর বক্তব্যে উন্নয়ন কাজের জন্য পাঁচ শতাংশ হারে কমিশন দিতে হয় উল্লেখ করে আমাদের খেপিয়ে দেন তিনি যে কারণে নগরী যথাযথ উন্নয়ন হয়নি বলে অভিযোগ রয়েছে মেয়র হিসাবে যদি উন্নয়নের উন্নয়নের টাকা আনতে পাঁচ পার্সেন্ট নাকি ছা কাকে কাকে দিতে হয় এই জন্য একটা খেপে গেছেন অনেকেই এবং প্রায় দুই তিন বছর উনার জন্য কোনো বরাদ্দই আসেনি হয়তো বরাদ্দ না আসার কারণে সেরকমভাবে যেরকম উন্নয়ন হওয়ার কথা ছিল সেটা করতে পারেনি দুর্নীতির বিরুদ্ধে নেত্রী যখন সচ্চার দলীয় কর্মীদেরকে উনি শাসন করছেন তখন রেজাল করিম সাহেবের নমিনেশন পাওয়াটা যারা নিবেদিত প্রাণ কর্মী তার তাদের জন্য একটা সুখবর বলে আমি মনে করি নগর আওয়ামী লীগের রাজনীতিতে মহিউদ্দিন নাসিরের দ্বন্দ্ব নতুন কিছু নয় মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুর পর তার ছেলে রাজনীতিতে আসেন কিন্তু নফেল বাবার অনুসারীদের নিয়ে বিরোধে না গেলেও সে বিরোধ মেটাতে ব্যর্থ হন আজম নাসির উনি সার্বজনীন হতে পারে না এবং উনি সবাইকে উন্নয়নের প্রশ্নে ওনার কিছুটা হয়তো দল যেহেতু সরকারে আছে আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্রীয় সরকারে আছে তো উন্নয়নের কর্মকাণ্ডগুলোর মধ্যে উনি সমন্বয় সাধন করতে পারেন নাই এদিকে মেয়র পদে নাসিরের বাদ পড়া এবং একেবারে নতুন হিসেবে রেজাউল করিমের মনোনয়নে মাঠ পর্যায়ের কর্মীদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া চারিদিকে যানজট এবং ফুটপাত দখল ময়লা আবর্জনা নিষ্কাশনটা যত্র যত্র পরে থাকে সবাই আশাবাদী উনি আমাদের থেকে গত সকল মেয়ের থেকে ইনশাল্লাহ মহিদ্দিন চৌধুরীর পরে উনি আমাদের চট্টগ্রামকে উন্নয়ন করে বাংলাদেশ বাংলাদেশকে একটি রোড মডেল প্রচার করবে গতবারে যিনি মেয়র নির্বাচন ছিলেন এবং মেয়র হয়েছেন তার যে অসমাপ্ত কাজগুলো তার থেকে আরো দ্বিগুণ বেগে এগিয়ে নিয়ে যাবে আমাদের রাজাউল করিম ভাই দু হাজার পনেরো সালের এপ্রিলে অনুষ্ঠিত সবশেষ নির্বাচনে প্রায় দু লাখ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী এম মঞ্জুর আলমকে হারান আওয়ামী লীগের আজমনাসির কমল দে সমসংবাদ